শম্পা, কুমিল্লার বেশ কিছু এলাকায় কিন্তু আপনার যে জলাশয় রয়েছে তার মধ্যে অন্যতম জলাশয় রয়েছে এই বুড়িচং। জি শম্পা, এটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলা, আমি যেখানে রয়েছি এটি পয়ত জলা। এখানে আউশ, আমন, বোরো তিন ধরনের ধান কিন্তু হয়ে থাকে। বিশেষ করে এখন আমনের মৌসুম চলছে, কৃষকরা তারা চাষাবাদ শুরু করেছিলেন, আমনের বীজতলা থেকে শুরু করে জমি প্রস্তুত করা শুরু করেছিলেন, কিন্তু এই ডলের পানিতে তাদের যে জমি প্রস্তুত এবং বীজতলা সব কিছু তলিয়ে গিয়েছে। একই সঙ্গে কুমিল্লার বুড়িচং এর অন্য অন্য যে জমি, ফসলের জমিগুলো রয়েছে সেগুলোতে শাক সবজি এবং বিভিন্ন ধরনের ফসল তারা উৎপাদন করছিলেন, সেটিও কিন্তু আসলে ভারী বর্ষণ থেকে শুরু করে যে আপনার যে উজানের ডলে তাদের সব স্বপ্ন কিন্তু কৃষকের শেষ হয়ে গিয়েছে। তারা বলছেন যে এই উপজেলায় শুধু ফসলের ক্ষেত নয়, বিভিন্ন মাছের ঘের রয়েছে, একে এমনকি চাষিদের খামার রয়েছে যেখানে তারা মাছের চাষ করেন এবং গরু মোটা তাজা করেন, কিন্তু সব কিছুই কিন্তু এখন শেষ। তারা এখন সহায় সম্বল হারিয়ে একটা অনিশ্চিত জীবনে রয়েছেন। একই সঙ্গে এই কুমিল্লার বুড়িচং ছাড়াও কিন্তু রয়েছে আপনার বন্যা কবলিত এলাকার মধ্যে লাকসা, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এবং চৌদ্দগ্রাম এলাকা, সেখানেও কিন্তু বিপুল পরিমাণের হেক্টর পর হেক্টর, শত শত হেক্টর কিন্তু এই ফসলের জমি কিন্তু নষ্ট হয়েছে। আমরা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, সম্প্রসারণ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা যে কৃষক এবং চাষিরা যে ধরনের যে ক্ষতি তারা মুখোমুখি হয়েছেন, এটি এই সংকট কেটে উঠতে কিন্তু তারা অনেক দিন সময় লাগবে। সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের কৃষকদের যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদেরকে যদি সহযোগিতা না করেন তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন না কৃষি উৎপাদনে। এই এছাড়াও আমরা দেখেছি যে কুমিল্লার গোমতির ভেতরে যে চরাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়েছে। ধান ক্ষেত থেকে শুরু করে আউশের যে পাকা ধান ছিল সেটিও কিন্তু তারা গড়ে তুলতে পারেনি। একেবারে আসল ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ছিল সেটাই কৃষি অধিদপ্তর বলছেন যে তারা পৌঁছাতে পারবেন না। যেখানে 100% লক্ষ্যমাত্রা ছিল সেখানে তারা 30% ধান গড়ে তুলতে পারবেন কিনা সেটাই এখন শঙ্কার বিষয়। তবে সম্ভাবনা ছিল, যদি দ্রুত পানি নেওয়ার একটা সম্ভাবনা থাকতো তাহলে কিন্তু যে আমনের যে ক্ষেতগুলো ছিল বা বীজতলা ছিল সেগুলো কিছুটা হলেও তারা আসলে মানে সার প্রয়োগের মাধ্যমে কিন্তু তারা ফিরিয়ে আনতে পারতেন, কিন্তু সেই সম্ভাবনা এখন কিন্তু একেবারে শেষ হওয়ার পথে। শম্পা, আমি বলে রাখি কুমিল্লার যে কুমিল্লা একটি বড় অঞ্চল, এখানে কৃষি উৎপাদন হয়ে থাকে বিপুল পরিমাণের, কিন্তু এই এবছর কৃষি ফসল উৎপাদনে এবং শাকসবজি উৎপাদনে কুমিল্লা পিছিয়ে যাবে এমনটাই কৃষি অধিদপ্তর থেকে জানিয়েছেন। তো শম্পা ছিল কুমিল্লা থেকে। কুমিল্লায় বন্যার পানিতে ভেসে গেছে হাজার হাজার মাছের পুকুর এবং সেখানে ফসলের ক্ষেত বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। দেখছেন এখন কৃষি।